डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है, तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा ले। আমাকে মাত্র 200 টাকার জন্য বাইক থেকে বার করে দিলে তো, সামনে পিকনিক খাবো বলে সেই জন্য। ঠিক আছে গেলাম আমি বাইক থেকে, থাক বছরে একটা দিনই পিকনিক খাবো, সেই পিকনিকটা টাকা বাবার কাছে যাই চাইলাম, আগামী পিকনিকটা 200 টাকা চাইলাম, বাবা সেটাও দিতে পারলো না। 200 টাকার জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিল, আর তুমি আর বেকার বলে তাই জন্য বাড়িতে বার করে দিলে তো। এই 20 টাকা চালাম প্যান্ট ফেলাও ঠিক করবো তাই জন্য, আর আসবো না কোনোদিন। আজ আমি বাড়িতে 20 টাকার জন্য বার করে দিল, প্যান্টটা সেরা প্যান্টটা সেলাই করতে পারছি না, সবাই অপমানের মতো হচ্ছে। সে আটটার ওখানে যায়, আটটার ওখানে যায় ভাববো কি করা যায়, আটটার ওখানে যায় ভাবি। তোমরা আমাকে 2 টাকার জন্য বাড়ি থেকে বের করে দিলা তো, একদিন না তোমাদের কাছে 2 টাকা ইনকাম করে আসবো, তারপরে ঢুকবো, তার আগে বাড়িতেই ঢুকবো না। থাকো তোমরা আজকে 2 টাকা দিল না তো বাড়ি থেকে, ঠিক আছে আমিও দেখবো। আমি তো একটা নেশা করা শিখলাম, ভাবলাম 2 টাকা দিয়ে একটু দিদি দিলে খাবো, ঠিক আছে দিবে না, কষ্টটা মনের মধ্যেই থাকবে, বাড়িতে একটা 2 টাকা কামাই করে দেখাবো। আমি চিরে থাকে বল, আর বলিস রে, বাড়ির পরিস্থিতি প্রচন্ড খারাপ। সামান্য 5 জানুয়ারির দিন সামনে, পিকনিক খাবো 200 টাকা চাইলাম বাড়ি থেকে, সেটাই দিতে পারলো না। আরে তো তো অনেক দূরে থাক, শুন তো দূরে থাকলে আমি 20 টাকা চাইলাম সামান্য, প্যান্টটা সেরা সেলাই করবো ওটাই দিল না। হ্যাঁ তোরা 20 টাকা দিছিস না গন্ডগোল বাড়িতে, কি আমার বাড়িতে পরিস্থিতি শুনলি, কি 2 টাকার জন্য গন্ডগোল, কি করবি 2 টাকা, ভালো 3টা বিড়ি কিনে খাবো, দেখ পকেটে ম্যাচ আছে বিড়ি নাই, ভাবতে পারছিস আমার দুঃখটা কি করবি। দেখ আমাদের এখান থেকে বেরোতে হবে, পরিস্থিতিটা খুব খারাপ চলতেছে, তো তোদের মাথায় যদি কোনো বুদ্ধি আসে বল, আমার আর মাথা কাজ করতেছে না ভাই, সিরিয়াসলি আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বল বল, কোনো টাকা খরচা না করে সহজ পথে টাকা ইনকাম কি হবে, কি হবে শোন, ঠিক হ্যাঁ একদম তুই রাই, চল এটাই করব, চল 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 বাবা আমরা চাল ডাল নেই না বাবা, আমাদের শুধু টাকাই নেই, না না টাকা পয়সা নাই, চাল বাবা আমাদের প্রথম বোনই তো, টাকা আর জ্বালা আজকালকার ভিখারিরা টাকা পয়সা দাও, কত দিচ্ছ আচ্ছা দাদা আপনার হাতটা ভাঙলো কি করে? দাদা শুনেন তাহলে দাদা ঘটনা, আর বলেন না, বাসের জানলার ধারে বসেছিলাম, হাতে ফোন কাটছিলাম, কাটতে কাটতে হঠাৎ করে একটা জানলা ধরে একটা চাঙ্গা আছে বলে কি ফোন টান মানে যে ফোন ছাড়বি কি ছাড়বি না, বললাম ছাড়বো না, তুই ছাড়বি কি ছাড়বি না, আমি ছাড়বো না, তখন হাত টানে নিয়ে চলে গেল ফোন নিয়ে, তখন আমার হাতটা ভেঙে গেল দাদা, আর কি বলবো দাদা, তাই নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা দাদা আপনার পাটা কিভাবে ভাঙলো? দাদা বলেন না দাদা, আমি আরো একই বাসে ছিলাম, ওর যখন মোবাইল না নেয় দাদা তখন আমি ওর চোরটাকে ধরি বাস থেকে নামে, কিন্তু আর শেষ মেয়ে রক্ষা হলো না, ওর সাথে আমি মারপিট লাগে যায় দাদা, সেই মুহূর্তে আমাকে ধাক্কাও মারে, আবার সেই মুহূর্তেই দাদা একটা পাশ থেকে বাস আসতেছে, আর বলেন না বাসটা পায়ের মধ্যে চালায় দাদা, ওর নালে আমি মারতাম পুরা মারতাম। আপনি মারপিটটা করলেন কিভাবে? দাদা পুরা মারছি দাদা, ও কালি আমি ধরছি আমাকে না আমাকে না আমাকে না আমাকে না দাদা আপনার সঙ্গে শুনতে শুনে দিন।